গাজা ভূখণ্ডে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো দিন সীমান্ত টপকে গাজায় ঢুকে পড়বে তেল আবিবের সশস্ত্র বাহিনী। এমনই পরিস্থিতিতে শোরগোল পড়ে গিয়েছে বেইরুটে হওয়া একটি বৈঠক ঘিরে। বৈঠকের এক্সক্লুসিভ ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে মুখোমুখি বসে লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ এবং হামাসের অন্যতম মাথা সালে আল আরোহি। বৈঠকে ছিলেন আরেক প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের প্রধানও। বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোনো পক্ষই। তবে হামাসের তরফে জানানো হয়েছে গাজায় বিদ্রোহের ফতে অর্থাৎ জয় চায় তারা, সেই যুদ্ধের রণকৌশল তৈরি করতেই এই বৈঠক। তবে কি ইসরায়েল যখন গাজার সীমান্তে ঘুঁটি সাজাতে ব্যস্ত, তখন কি অন্য কোথাও গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হামাস অ্যান্ড কোম্পানি? বৈঠকের এই ছবি জন্ম দিচ্ছে এমন হাজারো প্রশ্নে। নিউজ 18 বাংলা।